আসসালামু আলাইকুম, আর এস অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে খুবই ভালো একটি সাইট আপনাদের সাথে শেয়ার করব এবং ট্রাস্টেড। এই সাইটটি হচ্ছে ইনভেস্টিং সাইট। আমি নিজে এখন ইনভেস্ট করব, লাইভে দেখাবো কীভাবে ইনভেস্ট করে এখান থেকে আর্নিং করতে হয়। সাইটটির নাম হচ্ছে ডজ পোলস। তো উপরে দেখেন লেখা আছে ডজ পোলস, মানে হচ্ছে ডগি কয়েনের যে সাইটটা, এটা হচ্ছে ডগি কয়েন, ডজ বলা হয়। তো এখানে দেখেন ফ্রিতে মাইনিং হচ্ছে, কিন্তু আপনাদের জেনে রাখা উচিত যে এই ফ্রি মাইনিংটা আপনি কখনোই উইথড্র দিতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনি ডিপোজিট না করবেন। যখন ডিপোজিট করবেন তখন আপনার ডিপোজিট অ্যামাউন্ট, প্রফিট এবং এই ফ্রি মাইনিং যেটা হচ্ছে ডজ কয়েনটা, সেটা সহ একসাথে উইথড্র নিতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। একটু নিচে যদি যান তাহলে এখানে দেখেন লিখা আছে আপনার হচ্ছে 100% টেন পার্সেন্ট রেফারাল বোনাস লিঙ্ক। এখানে আপনার রেফারাল লিঙ্কটা দেওয়া আছে, আপনি এখান থেকে প্রত্যেকটা রেফারে 10% বোনাস পাবেন। আমি ডেস্কটপ করে নিচ্ছি, আমি এই যে অ্যাকাউন্ট ক্রিয়েট করছিলাম অ্যাক্টিভ দেখাচ্ছে। তো এখানে তাদের টোটাল 6টি প্ল্যান রয়েছে। তো প্রথম প্ল্যানটা দেখেন স্কাইপোল, স্কাইপোলের ভিতরে আমি এটা আর একটু জুম আউট করে নিই, কারণ হচ্ছে আপনারা তাহলে দেখতে পারবেন, ভালোভাবে বুঝতে পারবেন। তো এখানে দেখেন স্কাইপোল লেখা আছে। তো এখানে দেখেন আপনি যদি 100 ডজ কয়েন আপনি এখানে যদি ইনভেস্ট করেন তাহলে আপনি পার ডে 9.1টা করে ডজ কয়েন পাবেন, এবং প্রফিট পার্সেন্ট হচ্ছে 110%, এবং 12 দিন এটার টাইম। আপনি 12 দিনের ভিতরে এই আপনার হচ্ছে ডিপোজিট, এই প্ল্যানটা, প্রথম প্ল্যানটা শেষ হয়ে যাবে। টোটালি আপনি এখানে সব কিছু পেয়ে যাবেন 12 দিনে। তো টোটালি রিটার্ন পাবেন 110টা ডজ কয়েন, এখানে 10টা আপনার লাভ হবে। কিন্তু দ্বিতীয় নাম্বারটা দেখেন, এটা হচ্ছে জেটপোল। জেটপোলে যদি আপনি 1000 ডজ কয়েন এখানে ডিপোজিট করেন তাহলে আপনি পার ডে 125টা করে পাবেন 10 দিন টাইম। আপনি টোটালি এখান থেকে 10 দিনে পাবেন 1250টা, এর মানে হচ্ছে আপনি 10 দিনে 250টা ডজ পুল এখান থেকে বেশি লাভ করতে পারবেন, এবং 250টা ডজ কয়েনের দাম হচ্ছে 1000 টাকার উপরে। তারপরে দেখেন তিন নাম্বারটা আপনার হচ্ছে জার্স পোল। তো এখানে হচ্ছে 5000 ডজ কয়েন যদি আপনি ইনভেস্ট করেন তাহলে আপনি প্রতিদিন 906টা করে ডজ পোল পাবেন, এবং টোটালি রিটার্ন পাবেন হচ্ছে 7250টি 8 দিনে। তো 7250টি যদি হয় তাহলে 2250টি আপনার এখান থেকে আর্নিং করবেন, 2250টির দাম হচ্ছে প্রায় 10000 টাকার উপরে। তো 8 দিনে আপনার এখান থেকে 10000 টাকার মতো ইনকাম হবে। আমি এখন একটা স্লট এখান থেকে কিনবো, মানে একটা প্ল্যান আমি এখন এখান থেকে কিনে দেখাবো। তো অ্যাকাউন্ট ক্রিয়েট করা একদম ইজি। তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার আগে প্ল্যান কিনবো, কারণ প্ল্যান কিনতে আপনার ডিপোজিট যখন করবো তখন 2-1 মিনিট সময় লাগে অর্ডারটা কমপ্লিট হইতে। তো এই জন্য আমি এখন আমার ডজ কয়েনের যে ডজ চেন ওয়ালেট রয়েছে আমি সেখানে চলে যাব। এর জন্য আমি যেটা আপনার হচ্ছে প্রথম যে প্ল্যানটা নিব এটা আমি অর্ডার করব। এখানে অর্ডার নাওতে ক্লিক করব, দেখেন কিভাবে অর্ডার করতে হয়। আমি আপনার 100 ডজ কয়েন এখানে ইনভেস্ট করব। এখন অর্ডার নাওতে ক্লিক করব, করার পর দেখেন ওনাদের হচ্ছে পেমেন্ট অ্যাড্রেস যেটা এটা দিয়ে দিছে অলরেডি। তো আমি এটাকে ক্লিক করে কপি করে নিব। কপি করে নেবার পর আমি হচ্ছে আমার যে ডজ কয়েনের যে চেন ওয়ালেটটা রয়েছে এখানে যাব। এটা খুলতে আপনার 2 থেকে 4টা ডজ কয়েন লাগে। তো এটা খুবই ভালো একটা এক্সচেঞ্জার, এখানে শুধু ডজ কয়েন আপনার ডিপোজিট করে রাখতে পারবেন। তো দেখেন আমি এখানে যাব। তো লগইন অ্যাকাউন্ট আছে এখানে, দেখেন আমি ক্রিয়েট করব না, যেহেতু আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে আমি লগইনে ক্লিক করব। তো এখানে হচ্ছে আমার ওয়ালেট আইডিটা দিয়ে দিব, আমি কন্টিনিউ করব এবং আমার হচ্ছে প্রসেস করে দিব। তো প্রসেস করার পর আপনার হচ্ছে আমার জিমেলে একটা কোড যাবে, তারা একটা কোড দিবে আমার জিমেলে, আমি এই কোডটা নিয়ে এখানে বসাইলে আমার আইডি লগইন হয়ে যাবে। তো এখানে দিছে হচ্ছে 5364 34, তো আমি এখানে বসাই দিব। তারপর দেখেন 5364 34, আমি এটা প্রসেস করে দিচ্ছি, এখন আমার আইডিটা এখানে লগইন হয়ে যাবে। দেখেন আমার আইডিটা কিন্তু লগইন হয়ে গেল, এবং আমার এখানে ব্যালেন্স আছে টোটাল হচ্ছে 217টা ডজ কয়েন আছে, এবং আমি এই দেখেন ট্রানজ্যাকশন দেখায় আমি এখানে 200টা আপনার ডজ কয়েন সেল দিছি। টোটালি এখানে 210 কয়েন সেল দিছিলাম, আমি 417টার মতো পাইছিলাম, এর বদলে 200টা আমি সেল দিয়ে দিছি। কালকে আপনার হচ্ছে যে এক্সচেঞ্জারে সেল দিছি, ট্রাস্টেড এক্সচেঞ্জার, সেটা আমি দেখাই দিচ্ছি একটু পরে। তো আমি এখন এখানে সেন্ড করব, সেন্ড করার জন্য আমি সেন্ড অপশনে চলে যাব। তো এখানে যাওয়ার পর আমি অ্যাড্রেসটা দিয়ে দিব, আপনার হচ্ছে ডজ কয়েনের যে অ্যাড্রেসটা ছিল এটা দিয়ে দিব, এবং এখানে 110 কয়েন লিখে দিব। 110 কয়েন লিখে দেওয়ার পর আমি এখানে সেন্ড করে দিব, দেখেন এই যে সেন্ড ডজ কয়েন লেখা আছে এখানে সেন্ড করে দিব। সেন্ড করে দেওয়ার পর ওকে করে দিলে আমার ডজ কয়েনটা এখান থেকে কেটে নিবে, দেখেন এখন 117টা হয়ে গেছে। এখন আমি সাইডে চলে যাব, যে সাইডে আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছিলাম। তো হচ্ছে এটা হচ্ছে ডজ পোল যে সাইডটা, তার আগে একটু করে বলে নিই, দেখেন এটা হচ্ছে সিএম এক্সচেঞ্জার, এইখানে আপনি
ভালো একটা প্রফিট নিতে পারবেন। এখানে তিন জেনারেশন পর্যন্ত আপনি এখান থেকে প্রফিট নিতে পারবেন। কীরকম আপনি যদি রেফার করেন, তার আগে বলে নেই, এখানে হচ্ছে আপনি সেল দিতে পারবেন। যেরকম ধরেন আপনি বাইন্যান্সে যদি আপনার কোনো ক্রিপ্টোকারেন্সি বা কোনো অ্যাসেট থাকে, সেটা যদি $10 না হয়, সমপরিমাণ না হয়, তাহলে কিন্তু কনভার্ট করা যায় না, আপনি ট্রেন্ডিং করা যায় না, ওই কয়েনটা আপনি এখানে সেল দিয়ে দিতে পারবেন। বাইন্যান্সে যদি না দিতে পারেন, এখানে সেল দিয়ে দিতে পারবেন, একদম ইজি। আমি একটা ভিডিও দিছি, ভিডিও ডিসক্রিপশন বক্সে এটা লিঙ্ক দিয়ে দিব। আমি ভিডিওতে লাইভ একদম উইথড্র নিয়ে দেখাইছি। আপনারা এখান থেকে যে কোনো অ্যাসেট সেন্ড করার সঙ্গে সঙ্গে তারা পেমেন্ট করে দেয়, খুবই ভালো একটা এক্সচেঞ্জার। এবং আপনি যদি রেফার করেন, সে যদি এখানে সেল করে 1000 টাকার, তাহলে 10% কমিশন পাবেন, মানে 100 টাকা। এবং আপনার রেফার যদি রেফার করে, সেখান থেকে 7%, এবং সেই রেফার যদি রেফার করে, আপনি 3% কমিশন পাবেন, মানে টোটালি 20% তিন জেনারেশন থেকে কমিশন পাবেন। আশা করি বুঝতে পারছেন, এটা তো সবাই অ্যাকাউন্ট করে নেন, খুবই ভালো একটা এক্সচেঞ্জার। তারপর হচ্ছে আমি এখন চলে যাব ডোজ পোলে, যেটাতে আমি ইনভেস্ট করলাম। তো দেখেন এখানে চলে আসছি, আসার পর এটা আমি এখন ডেস্কটপ সার্চ করে নিচ্ছি। তো এখানে দেখেন আমি প্রথমটা যেটা অর্ডার করছি, এটা এখানে কিন্তু একটু সময় নেবে, আমি আগেই বলে রাখছি, এখানে একটু সময় নেবে। আমি একটু রিলোড করে নিই, দেখি কী আসে। তো এখনও আমার অর্ডারটা কমপ্লিট হয় নাই। তো এখন আমি আপনাদেরকে অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখাই, এর ভিতরে আমার হচ্ছে অর্ডারটা কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ। তো দেখেন হচ্ছে থ্রি ডট লাইনে যাবার পর এখানে দেখেন লগ আউট একটা অপশন আছে, আমি লগ আউট করে দিব। আগে ডেস্কটপটা আউট করে দিই, এখানে আমি লগ আউট করে দিব। হচ্ছে দেখেন এই যে লগ আউট অপশন আছে, উইথড্র অপশন আছে, সেটিং, ড্যাশবোর্ড, পেমেন্ট, সমস্ত কিছু অপশন এখানে পাবেন আপনারা। আমি লগ আউট করে দিচ্ছি, অ্যাকাউন্ট ক্রিয়েট করা একদম ইজি। তো দেখেন এখানে আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দিব, যে আজকের অফার লিঙ্ক, সেখানে ক্লিক করলে আপনাকে সরাসরি আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে নিয়ে আসবে, এখানে নিয়ে আসবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে। এটা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং OIU চ্যানেল BD। এখানে দেখেন এক্সচেঞ্জারের আমি আজকে টপিকটা দিছিলাম। তো যখন আপনি ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্কে আজকের অফার লিঙ্কে ক্লিক করবেন, তখন আপনাদের টেলিগ্রাম চ্যানেলে নিয়ে আসবে এবং সরাসরি আপনাকে ডজকয়েনের ডজপোলের একটা পিকচার দেওয়া থাকবে, পিকচারের নিচে লেখা থাকবে আজকের অফার লিঙ্ক, সেখানে ক্লিক করলে এই যে এরকম আমি দেখাই দিই একটু করে, আচ্ছা এই যে এরকম এরকম পিকচার থাকবে, এখানে ডজকয়েনের পিকচার থাকবে এবং নিচে লেখা থাকবে অ্যাকাউন্ট করার লিঙ্ক, সেই লিঙ্কের ভিতরে ক্লিক করে দেবেন। তাহলে আপনি এইরকম একটা ইন্টারফেসে আপনাকে নিয়ে আসবে। আশা করি এই জিনিসটা বুঝতে পারছেন কীভাবে আপনি লিঙ্কটা পাবেন। তারপর হচ্ছে দেখেন আপনার অ্যাকাউন্ট করার জন্য আপনার একটা ডজকয়েনের অ্যাড্রেস লাগবে, সেই অ্যাড্রেসটা আপনি ট্রাস্ট ওয়ালেট থেকেও দিতে পারেন, ডিপোজিট অ্যাড্রেস লাগবে, ট্রাস্ট ওয়ালেট থেকেও দিতে পারেন, আপনি বাইন্যান্স থেকেও দিতে পারেন, কুকয়েন থেকে দিতে পারেন, বাইবিট থেকে দিতে পারেন, আপনার যেখানে খুশি সেখান থেকে দিতে পারবেন, যেই এক্সচেঞ্জারে অন্ততপক্ষে ডজকয়েনটা লিস্টেড। তো আমি এখন চলে যাচ্ছি, ধরেন আমি বাইন্যান্সে চলে যাচ্ছি, বাইন্যান্সে যাবার পর আমি আমার বাইন্যান্স ওয়ালেটে চলে গেলাম। তো তারপরে দেখেন এই ওয়ালেটে যাব, আপনি সেম টু সেম কুকয়েনে এইভাবে যেতে পারেন, যে কোনো ইয়েতে এইভাবে যাবেন। তো দেখেন আমি স্পটে চলে যাচ্ছি, স্পটে চলে যাবার পর এখানে ডিপোজিট অপশনটা আছে দেখছেন। তো আমি যে ডিপোজিট করব এখানে, এই যে দেখেন এখানে চলে গেলাম, তো আমি হচ্ছে ডজকয়েন এখন যে দেখেন সার্চ অপশন আছে উপরে, উপরে দেখেন এই যে সার্চ অপশন, এখানে আমি ডজকয়েন লিখে দিব, ডজ লিখে দেবার সাথে সাথে ডজকয়েনটা চলে আসছে। তো চলে আসার পর দেখেন এখানে আমি ডজকয়েনের যে চেনটা আমি এটা ইউজ করব, ডজকয়েনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে কপিয়ে যে এই জায়গায় টাচ করলে আপনার কপি হয়ে যাবে, দেখেন অ্যাড্রেসটা কিন্তু আমার কপি হয়ে গেল। তো এই অ্যাড্রেসটা নিয়ে আসা আপনি এখানে বসাবেন, এইখানে বসাবেন, ট্রাস্ট ওয়ালেট থেকে সেমভাবে অ্যাড্রেসটা রিসিভের যে অ্যাড্রেসটা আছে এটা এখানে বসাইতে পারেন, সমস্যা নেই। আপনি কুকয়েন থেকে আপনার ডিপোজিট যাবেন, ডজকয়েন লিখে সেটার ডিপোজিট অ্যাড্রেসটা দিবেন। আশা করি বুঝতে পারছেন। তো আমি এখানে ডিপোজিট অ্যাড্রেসটা দিয়ে দিলাম এবং এখানে একটা হার্ডলি একটা পাসওয়ার্ড দিবেন এবং পাসওয়ার্ডটা মিনিমাম 6 ক্যারেক্টার, মানে হচ্ছে 6 ডিজিটের হতে হবে সর্বনিম্ন। আশা করি বুঝতে পারছেন। পাসওয়ার্ডটা দেবার পর আপনি গ্যাট স্টার্টেড ক্লিক করবেন, এই দেখেন গ্যাট স্টার্টেড এই যে জায়গাটায় এটাতে ক্লিক করে দিবেন। যেহেতু আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে সেহেতু আমি এখানে ক্লিক করব না, আমি আমার অ্যাকাউন্টে লগ ইন করে নিব। এখন আমি আমার অ্যাড্রেসগুলো দিয়ে দিলাম এবং আমি গ্যাট স্টার্টে ক্লিক করলাম। তো আপনার এখানে গ্যাট স্টার্টে ক্লিক করার সাথে সাথে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে এবং এই জায়গায় নিয়ে আসবে, এখানে ফ্রি মাইনিং দেখাবে। আশা করি বুঝতে পারছেন। এখন আমি দেখে নিই যে আমার যে এটা সেটা কি এখন পর্যন্ত আপনার ই হয়েছে কি না, আপনার কমপ্লিট হয়েছে কি না এটা আমি দেখে নিব। না এখনও আমারটা কমপ্লিট হয় না, একটু সময় নিবে, আপনার পাঁচ মিনিটের মতো সময় লাগে। তো দেখেন এখানে এই যে দেখেন প্রথম যে আমি যেটা প্ল্যান নিছি, প্রথমে যেটা আমি অ্যাকাউন্ট করছি ফ্রিতে, সেটা হচ্ছে স্পিড মাত্র পার আওয়ারে হচ্ছে 5, মানে হচ্ছে আপনার এখানে 5 মানে বোঝাচ্ছে কি আপনার পার আওয়ারে এই যে জায়গাটা যে ডজকয়েন যেটা ঘুরতেছে এটা হচ্ছে
আপনার 5 হবে পার আওয়ারে। আর্নিং রেট যেটা হচ্ছে যে দেখেন পার আওয়ারে 0.00 আপনার হচ্ছে 115741 ডজকয়েন স্টার্ট হচ্ছে এত থেকে, এবং লাইভ হচ্ছে টোটাল তিন দিনের, যেটা তিন দিনে আপনার এই ডজকয়েনটা হবে। তারপর হচ্ছে টোটাল হ্যাশ পাওয়ার হচ্ছে 5, মাত্র 5, মানে এখানে আপনি খুবই অল্প ফ্রিতে মাইনিং করতে পারেন, বেশি একটা ফ্রিতে মাইনিং করতে পারবেন না। কিন্তু আরেকটা কথা বলে নেই, যদি আপনারা এখানে কাজ করেন তাহলে আপনাদের টাকা আপনাদের রিস্ক, আমি বলবো না রেফার করার জন্য আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করে ডিপোজিট করার জন্য, কিন্তু আমি এতটুকু বলবো যে সাইটটা খুবই ভালো। আমি নিজে এজন্য আপনার হচ্ছে একটা বাই করলাম, আপনার প্ল্যানটা একটা বাই করলাম আমি, তার পরবর্তীতে হচ্ছে এটা বাই করবো জ্যাট পোল, এবং কাল থেকে পরশু দিন এই দুই দিনের ভিতরে এটা থেকে আরেকটা আপডেট দিব কি যে আপনার হচ্ছে, এই দেখেন আমার অর্ডারটা কিন্তু হয়ে গেছে, দেখেন স্কাইপোল স্কাইপোল লেখা আসছে, দেখেন আমার অর্ডারটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। তো আমি দেখেন আমি ডেস্কটপ আউট করে দিচ্ছি, তো দেখেন আমার প্রথমেটা কিনা হয়ে গেছে, দেখেন স্কাইপোল যেটা লেখা, এই যে দেখেন স্কাইপোল চলে আসছে এবং এখানে অ্যাক্টিভ দেখাচ্ছে আমাকে, এবং এখান থেকে কিন্তু আমার এই যে স্পিডটাও বেড়ে যাবে, এই স্পিডটা কিন্তু এখন বেড়ে যাবে। তো এখানে আমি উইথড্র নিয়ে নিতে পারবো, যেমন ধরুন কালকে উইথড্র নিতে পারবো, কীরকম কালকে উইথড্র নিতে পারবো, আমি যদি উইথড্রতে ক্লিক করি, দেখেন থ্রি ডট এই যে লাইন মেনুতে যাওয়ার পর আমি যদি উইথড্রতে ক্লিক করি এখান থেকে আমি উইথড্র নিতে পারবো। তো আমার এখনও একটাও হয়েছে না, এই জন্য আমি উইথড্র নিতে পারতেছি না, আমি ডেস্কটপ আউট করে দিচ্ছি, আবার ডেস্কটপ করে নিচ্ছি। তো এখানে দেখেন আমি আমার ড্যাশবোর্ডে চলে যাই, ড্যাশবোর্ডে চলে যাওয়ার পরে দেখেন এরকম চলে আসছে। তো আমি কালকে বা পরশু দিন এখান থেকে আপনার দুই তিন দিনে আপনার 30টার মতো হয়ে যাবে ডজকয়েন, এইটা আমি যে পেমেন্ট নিব লাইভে দেখাই দেবো ইনশাল্লাহ। তো আবারও বলে নিই, আমি আপনাদেরকে বলবো না এখানে আপনার ডিপোজিট করার জন্য, আমি শুধু এতটুকু বলতে পারি সাইটটা খুবই ভালো, এজন্য আমি নিজেও ডিপোজিট করলাম, এবং এই সাইট থেকে পেমেন্ট নেওয়ার সময় আমি এইটা নেব জ্যাট পোল, যেটা এইখানে হচ্ছে আপনার আপনার 10 দিনে প্রায় 1000 টাকার মতো ইনকাম করা যায়। তারপর আমি তিন নাম্বারটা নিব ইনশাল্লাহ, কারণ এখানে আপনার 8 দিনে 10,000 টাকার মতো ইনকাম করা যায়। তবে একটা কথা কি, আপনার এক লাফে গাছে ওঠা যায় না, আস্তে আস্তে কাজ করতে আপনার কাজ করতে হয়, ধীরে সুস্থিতে আস্তে আস্তে উপরের দিকে উঠতে হয়। এজন্য আমি প্রথমে এইটাই বাই করলাম, পরবর্তীতে আমি এটা যখন বাই করবো এটারও একটা ভিডিও আমি কিন্তু আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। আমারটা হয়ে গেছে অলরেডি, দেখলেন বাই হয়ে গেছে। তো এখানে আমার এই যে এখানে ডজকয়েনগুলো শো করবে, দেখেন কী পরিমাণ স্পিড এখানে বাইরে গেছে, কারণ হচ্ছে এখানে দেখেন স্কাইপোলের যে হ্যাশ পাওয়ার এটা হচ্ছে 110 আর ফ্রিতে ছিল 5, এর মানে হচ্ছে প্রায় 22 গুণ বেশি আপনার স্পিড, আশা করি বুঝতে পারছেন। এবং এখানে কিন্তু টাইমটা শো করতেছে, এই দেখেন এই যে টাইমটা শো করতেছে, এবং টাইম লিফ্ট হচ্ছে এই যে এটা 11 ঘন্টা আপনার 23 আওয়ার্স, মানে হচ্ছে 11-23 আওয়ার্স, মানে হচ্ছে 12 দিন পরে যেটা আর কি শেষ হবে। কিন্তু আমি 2 দিন পরেও এখান থেকে যা জমা হবে সেটা কিন্তু আমি উইথড্র নিতে পারবো, আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তো আজকের টপিকটা এতটুকুই ছিল, টপিকটা শেষ করার পূর্বে বলবো সিএম এক্সচেঞ্জারে যারা এখনও অ্যাকাউন্ট ক্রিয়েট করেন নাই, তারা সিএম এক্সচেঞ্জারে অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলেন, সেখানে ভালো একটা প্রফিট দিচ্ছে, আপনি সেল করলেও প্রফিট পাবেন, না করলেও প্রফিট পাবেন যদি আপনি রেফার করেন, রেফাররা যদি ওইখানে সেল করে তাহলে আপনি সেখান থেকে একটা এক্সট্রা কমিশন পাবেন। সেজন্য বলবো সেখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলেন, খুবই ভালো একটা সাইট। আর এই সাইডে অবশ্যই অবশ্যই আবারও বলে নিই, এই সাইডে আমি ডিপোজিট করতে বলবো না, তবে আমার কাছে সাইটটা ভালো লাগছে, আমি ইনভেস্ট করছি এখানে, এজন্য ইনশাল্লাহ আমি উইথড্রর ভিডিও আপনাদের সাথে শেয়ার করব কালকে বা পরশু দিন, দুই দিনের ভিতরে শেয়ার করব ইনশাল্লাহ। তো যদি সাইটটা ভালো লাগে আপনার, যদি মনে হয় যে না আসলে রিয়েল সাইট, তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন চেপে দিবেন। আপনারা অনেকেই ভিডিও শো করেন কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না, দয়া করে। আর যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, তাহলে আমাদের আপনার আপনাদের ভিডিও দিতে ভালো ভালো ভিডিও দিতে উৎসাহিত হই আমরা, আশা করি বুঝতে পারছেন। তো পরবর্তী আপডেটের জন্য অপেক্ষা করবেন, ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।